নাবিল নিউজ সত্যের সাথে। আমি যশোর জেলা চৌগাছা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন। আমি নাসিমা খাতুন, যশোর জেলা চৌগাছা থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। আমি সর্বক্ষণই জনগণের কাজেই নিয়োজিত থাকি এবং সবসময় আমি শুধু আমার চৌগাছা থানাতে না, আমি যশোরে এবং ঢাকাতেও আমি গেল সিটি কর্পোরেশনের যে নির্বাচন গেছে মেয়র, আমি ভোট করেছি, তাদের সঙ্গে ছিলাম এবং আমার এলাকায় যে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, মহিলা যুবলীগ সকল স্তরের সংগঠনের সঙ্গেই আমি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। মনোনয়ন পাওয়ার ইনশাল্লাহ, যেহেতু আমার এমপি মেজর জেনারেল অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন চৌগাছা ঝিকরগাছা, ওনার সম্মতিতে আমি আর কি ওনার একজন মহিলা প্রতিনিধি হিসেবে আমি জনগণের পাশে থেকে যতটুকু সম্ভব কাজ করে যাচ্ছি এবং মহামারী করোনা ভাইরাসের সময় আমি ঘরে থাকি নাই, আমি মানুষের দুয়ারে দুয়ারে গেছি, মানুষের সুখ দুঃখের কথা শুনেছি, কার কী সুবিধা অসুবিধা সেইগুলো শুনে যার অসুবিধা যতটুকু পেরেছি আমার নিজের অর্থায়ন থেকে আমি হেল্প করেছি এবং শুকনো খাবার সামগ্রী আমি দিয়েছি।